এই জায়গাটা দিয়ে দেখো, আমরা ওই আমেরিকান ফলসের ওপরটায় যাই। হ্যাঁ, কি অবস্থা হয়েছে! হ্যাঁ, এখন ওই রকম, এখন $10.45 করে দিয়েছি। সবাই রেডি নায়াগ্রা ফল যাওয়ার জন্য? ওইদিকে প্রিপারেশন চলছে। তাতে করে মোটামুটি 6-7 খানা চাপিয়েছি। তোমাকে আর নায়াগ্রা ফলস দেখে এবার আমাদেরকে ভয় পাবে যে এরা কারা এলো আমাদেরকে দেখতে, কোথা থেকে এলো এরকম ভাবে সেজে গুজে। দেখেছিস কত সেজেছি আমরা, আর তোর তো কিছুই নেই। নায়াগ্রা ফলস দেখতে যাবি প্রথমবার? মাম্মা এদিকে তাকা, এদিকে তাকা, বল ইয়ে, আমরা ঠান্ডার মধ্যে নায়াগ্রা ফলস দেখতে যাচ্ছি, ইয়ে। রেডি? রেডি। বলো ইয়ে। তার আগে মুভ অন হয়ে গেছিল নাকি? মাম্মা রেডি? মাম্মা রেডি তো? বল ইয়ে, উই আর রেডি টু গো নায়াগ্রা ফলস। কি হাসি! কই সবাই এদিকে একবার তাকাও, সবাই এত এক্সাইটেড, সবাই চলে গেছে। আমরা একদম পার্কিংয়ে চলে এসেছি নায়াগ্রা ফলসের, এখন নায়াগ্রা ফলস দেখতে যাচ্ছি। মামনি বাপি তো দেখেছে একবার, মা খুব এক্সাইটেড এদিকে, আর বাবা বইয়ের পাতায় ছিল তো এখন চোখের পাতায় হবে, তাই জন্য খুব এক্সাইটেড। সবাই একদম গেট আপে রেডি, নায়াগ্রা ফলস দেখতে এসেছি। হ্যাঁ, ঠান্ডার সময়, গ্রীষ্মকালে তুমি দেখেছো? ঠান্ডার সময় গ্রীষ্মকাল একবার এসেছিলাম, ওটা আলাদা লাগছিল আর এটা আর আলাদা। কিরকম লাগবে সেটা আমরা গিয়ে দেখবো, তাই না? তোমার গেট আপ গুলো হেভি হচ্ছে। স্বপ্নের অতীত, ভাবতে পারিনি কোনোদিন নায়াগ্রা ফলস দেখতে পাবো। তার আবার মেয়ের সাথে বিয়াই বিয়ান। হ্যাঁ, ফার্স্ট গ্ল্যান্স অফ নায়াগ্রা রিভার এই মরশুমে দেখাই সবাইকে আগে। আজ -1, এটা ওই দিকে দেখো পুরো বরফ হয়ে গেছে। খুব ভালো লাগছে, কি যে আনন্দ হচ্ছে মনের মধ্যে সেটা আর ভাষায় প্রকাশ করতে পারছি, সত্যি আনন্দ। ও মাম্মা, মাম্মার ফার্স্ট নায়াগ্রা ফলস দেখবে তো? এত ঠান্ডার জলটা জমে বরফ হতে পারছে না, কিছু বোঝা যাচ্ছে না। তোমরা কারা? হ্যাঁ বাবা, মুখটা দেখাও একটু। পুরো বয়ে বয়ে যাচ্ছে ওদিকটা, পুরো অনেকটা যেখানে যেখানে পেরেছে বরফ হয়ে গেছে। অলস্টার কাছাকাছি চলে এসেছি, চলো পুষ্কুটাকে নিয়ে। ওই দিকটা কানাডা, এই সময় ভালোই লোক এসছে। ও ওরকম নয়, ওই দিকটা বরফ হয়েছে, ওইখানটা এইখানটা বরফ হয়ে গেছে পুরো। ঠান্ডা ভেবেছিলাম অতটা নয়।
রেইনবো আছে, কিন্তু সেটা এখন যাওয়াই যাবে না, পুরো বড়। আমার তো এক্সপিরিয়েন্স জানোই, তাই বাকিদের এক্সপিরিয়েন্সগুলো একটু দেখো হাওয়াই কি বলছে। এই বরফ পড়ছে, মা কেমন লাগছে? ভালো ভালো, হ্যাঁ খুবই ভালো, ভালো মানে খুবই ভালো। এ আবার কি শুধু ভালো, নায়াগ্রা ফলস থেকে কে শুধু ভালো বলে? শীতকালে গরমকালে তো দেখেছো, শীতকালে একটা আলাদা অভিজ্ঞতা ইচ্ছা ছিল দেখার, কিন্তু আজকে বললো কি আছে ঠান্ডা লাগছে নাকি? কেমন লাগছে বাবা? আপনি তো ক্যামেরা ছাড়ছেন। আমি তো ভাবছিলাম আসবো না, এত ঠান্ডায় কি করে আসবো, জমে যাব। এখন দেখছি না, এলে তো মিস করতাম। মামনি, মা, বাপি, বাবা, আমরা এখন যাচ্ছি অবজারভেশন ডেক ওপরে, ওপর থেকে দেখতে তিনটে ফলস একসাথে দেখা যায়। ঠান্ডা লাগছে? না না, ঠান্ডা লাগেনি, যেরকম ভেবেছিলাম। বাপি বাপি লাগছে ঠিকই আছে, ঠান্ডাটা এনজয় করছি নাকটা। আর বাবা, বাবা কই? তুমি এত ফটো আর ভিডিও তুলছো, হাত তো ঠান্ডা হবে। চলো চলো, ওখান থেকে তিনটে উপর থেকে দেখা যাবে। পুচুকে এখানে কি করে বের করবে? ও আচ্ছা, সব ব্যবস্থা আছে। এটা দিয়ে উপরে যাই, এই ফলসের কাছে যাই, আমেরিকান ফলস। জমে গেছে পুরো, প্রচুর হাওয়া দিচ্ছে। চলো এন্ট্রান্সে ঢুকে যাই, এটা একটু কাছ থেকে দেখি দি। পুরো অবস্থা খারাপ। হ্যাঁ, তোমার ছবি তুলে দিচ্ছি। অবস্থা শীতকালে সত্যি, যা হাওয়া! আমি আবার একটা হাত খোলা রেখে ভিডিও করছি। মা সাহস করে চশমাটা খুলেছে, একদম কানাডার কাছে। হ্যাঁ, এখন ওই রকম, এখন $10.45 করে দিয়েছে। ঠান্ডায় বাইরে বেরোনো যাচ্ছে না, সেজন্য ভিতর থেকেই। ছবি তুলে দাও না গো, পুচকু আমাদের সাথে এসছে, সেটার একটা স্মৃতি। পুচকু ঘুমিয়ে গেছে বেচারি, ওকে কোলে নিয়ে আমরা রাখতে পারছি না। তোমরা কি বরফ পেয়ে কি করছো, খেলাধুলা?
ছবি তুলে দেব, সাবধানে পড়ে যেতে পারো। কিন্তু চলে এসছি আমরা তেরোপিন পয়েন্ট হর্সু ফলস, এখান থেকে আরো কাছে দেখা যায়। এও এই এরিয়াটা ক্লোজ করে দিয়েছে পুরো বরফের জন্য, এখান থেকেই দেখতে হবে উপর থেকে। পুরো রাস্তাটা বন্ধ, আমরা ওই একদম অত দূরে ওই কাছে যাই। আমরা কত দূর পর্যন্ত গেছিলাম, এখন পুরো এরিয়াটা বরফ হয়ে গেছে। ওই দূর পর্যন্ত গিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সামারে দেখি, এখন পুরো এরিয়া বরফ হয়ে গেছে। ধোঁয়া তো এমনি ওঠে, এত স্রোত, এত বেশি ওর ডেন্স। ঘোরা হলো ফাইনালি নায়াগ্রা ফলস, সবার নায়াগ্রা ফলস ঘোরা হয়ে গেল। শীত বাড়ি ফেরার সময় বাপি এই বরফ গুলো দেখে কি বললে তুমি, আরেকবার বলে দাও তো ভিডিওতে। বরফ গুলো কে সাজিয়ে রাখলো এরকম করে, বলছে এই বরফ গুলো এখানে সাজিয়ে রাখা আছে। ফিরে গেছি আমরা এয়ারবিএনবিতে, পেঁপে কাটছি এখন আমরা সবাই। পেঁপে সয়াবিন আলুর তরকারি খাবো, তাই তো? আর আর কি করব। আর একটা ভালো ব্যাপার হচ্ছে, কাছেই হচ্ছে কানাডা, আমরা কোনোবার যাইনি, এইবার আমরা ট্রাই নেব কানাডা যাওয়ার জন্য। সেই ভিডিওটা আসবে পরের ভিডিওতে, তো দেখতে থাকো। আর আমরা কি কি করছি এখানে সেটা দেখার জন্য পরের ভিডিওতে দেখতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।